أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم نعم النساء نساء الأنصار لأنهن لم يستحين أن يتفقهن في الدين سمعت علماء الكرام মাদ্রাসার পরিচালক সমিতি এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আজকের ইসলে সবের সর্ববিভাগীয় খাদেম সর্বোপরি ইসলে সবের প্রাণবন্ত আপনাদের মতো ধৈর্যশীল শ্রোতা মণ্ডলী, সকলের জন্য আন্তরিক দোয়া ও শুভেচ্ছা স্নেহ শ্রদ্ধা জানিয়ে আজকের সভার শেষ প্রান্তে আমি কয়েক মিনিট আপনাদেরকে দুটো চারটে বার্তা দিয়ে আমার বক্তব্য শেষ এবং মজলিসেরও সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। সন্ধ্যা থেকে একাধিক যোগ্যযোগ্য বক্তাদের অজনসিহত আপনারা শুনছিলেন এবং একটি বেসরকারি মাদ্রাসার পক্ষে আপনাদের সার্বিক দান সহযোগিতা ধারাবাহিকতা আপনারা বজায় রেখেছেন, আল্লাহ কবুল করেন বলি আমিন। রাত 11:30 অতিক্রম করেছে, ঠান্ডাটাও আমটি আমটি লাগছে, এরপরেও যারা ধৈর্য ধরে বসে আছেন আমি আপনাদেরকে কিছু দেব এমন যোগ্যতা এবং মানসিকতা আমার নেই, তবে আমরা বিশ্বাসী ইবাদত আমল জেকের তসবির পর আল্লাহর কাছ থেকে মজুরি পাওয়ার জন্য দোয়ায় বিশ্বাসী, ফলে আমরা দোয়াটুকুর অপেক্ষায় অনেক বাইরা রয়েছি। এরপরও আমি একবার আপনাদের কাছে মেসেজ দিচ্ছি, যারা বাইরে আছেন দোয়ায় শরীক হওয়ার নিয়ত করে একটু মজলিসটায় আসুন। আমার যেটা মনে হয়েছে বিভিন্ন জলসা জুলুসে যে আমাদের মায়েরা যারা সভা শুনতে আসে এদের একটা স্পেশালিটি আছে, সেটি হল এরা একবার এলে দৈহিক প্রয়োজন ব্যতীত আর ওঠে বলে মনে হয় না, একদম শেষ অবধি থেকে তবে ফিরে। তবে কিছু জায়গার মহিলারা হয়তো জলসা শুনতে বসেও গল্প করে, তো আলহামদুলিল্লাহ সেটার পরিমাণ কম, কিন্তু তুলনামূলক পুরুষ ভাইরা বেশ খানিকটা চঞ্চল। কেন এই চঞ্চলতা আমি জানি না, এক যারা বাড়ি গেছেন তারা অবশ্যই ক্ষমার যোগ্য, কারণ মানুষের শারীরিক ক্লান্তি আছে, কাজের দায়ভার আছে, বিগত দিনে কাজ করেছেন আগামী দিনে আবার কাজ রয়েছে,
ফলে কেউ বাড়ি গেছেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু যারা রয়েছেন অথচ মজলিসের বাইরে, এটা যেন মনের কাছে কষ্টের, ঠিক কিনা বলেন? কারণ ভাই মজলিসটাতে যে রহমত ঝরে, মাইকিং এ বাইরে আওয়াজ গেলেও ওই রহমতটা বাইরে পায় না বলো, বুঝতে পেরেছেন কথা? আল্লাহর রহমত বর্ষিত হয় মজলিসের উপর, বাইরে নয়। তো আমার মায়েদের এই গুণটার প্রশংসা করতে হয়, তারা একবার মাহফিল শুনতে এলে শেষ না হওয়া পর্যন্ত উঠবোস করে না। কিন্তু ভাইদের ভিতরে দেখি এই চঞ্চলতা এবং অস্থিরতাটা, কেন তা আল্লাহ জানেন। তো যাই হোক, যারা বাইরে আছেন যদি মনে হয় যে দোয়ায় শরিক হব, তাহলে একটু কষ্ট করে চঞ্চলতা অস্থিরতাটা ছেড়ে মজলিসটা এসে বসুন। ইত্যাদি বিভিন্ন বক্তাদের কাছ থেকে কেউ যেন সিয়াস শুনেছেন আমি জানি না, আমি কয়েক মিনিট কথা বলছি। আমরা বসেছি একটি মহিলা মাদ্রাসার বাৎসরিক ইসালে সব। এ মহিলা শুধু এই মাদ্রাসার ছাত্রী নয়, আমাদের ঘরেও এদের স্বজাতীয় মায়েরা মেয়েরা রয়েছেন। ফলে আল্লাহ যদি দুটি কথা বলান, সেটি আমাদেরকে সর্বস্তরের মেয়েদের জন্য কাজে লাগাতে হবে। একটু ইনশাল্লাহ বলেন। আব্বা তার কন্যার জন্য কাজে লাগাবে, স্বামী তার স্ত্রীর জন্য কাজে লাগাবে, ভাই তার বোনের জন্য কাজে লাগাবে, মামু তার ভাগ্নির জন্য কাজে লাগাবে, চাচা তার ভাইজির জন্য কাজে লাগাবে, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকেরা তারা তাদের অধীনস্থ ছাত্রীদের জন্য কাজে লাগাবে, তবেই তো সেই বার্তা সকলের জন্য কল্যাণকর হবে, ইনশাল্লাহ বল। আমি শুরুতেই পড়েছিলাম একটি আয়াত, তফসির করার মতন শারীরিক তাকত নেই, শুধু সামান্য অর্থটুকু বলছি। আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেছেন, ইত্তাকু রব্বাকুম, তুমি যে শ্রেণীর যে ধর্মের যে পেশার মানুষ হও, তোমার প্রভুকে তুমি ভয় করো। কারণ আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যার অসাধারণ কৃতিত্ব, যে মালিকের অসাধারণ শিল্প নৈপুণ্যতা, যে মালিকের অসাধারণ ক্ষমতা, তিনি একটি প্রবৃত্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا, এবং সেই প্রবৃত্তিটা থেকেই তার সঙ্গিনী হাওয়াকেও তৈরি করেছেন। وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً, এবং এই দুটি মানুষ, একটি পুরুষ একটি মহিলার সংমিশ্রণে বিশ্বজুড়ে প্রচুর পরিমাণে পুরুষ এবং মহিলাদেরকে ছড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এর ভিতর থেকে আমরা আল্লাহ পাকের এই অসাধারণ ক্ষমতার পরিচয় পাই, যে তিনি উইদাউট এনি মডেল, কোন প্রকারের নমুনা ছাড়াই প্রথম বানিয়েছেন আদমকে, আবার কোন নমুনা ছাড়াই নারীর মতো একটি লোভনীয় শ্রেণী, মানুষের আর একটা শ্রেণীকে তৈরি করেছেন, সুবহানাল্লাহ। এই পৃথিবীর মজা আর তৃপ্তি নারী পুরুষের উভয়ের অবদান। মনে রাখা দরকার, পুরুষ বিহনে নারীর জীবন যমন দুর্বিষহ, নারী বিহনে পুরুষের জীবন তেমন নিরানন্দের জীবন, ঠিক না ভুল? পৃথিবীতে পুরুষ আছে, মহিলা নেই,
এই পৃথিবীতে পুরুষের দাপটানির কোনো যুক্তি নেই। পৃথিবীতে নারী আছে, পুরুষ নেই। নারীর এই জীবনেরও কোনো মূল্য নেই। প্রিয় ভাইরা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী জাতি তোমাদের জন্য পোশাক সমতুল্য। আর পুরুষকে লক্ষ্য করে বলেছেন, তোমরা স্ত্রী জাতির জন্য পোশাক সমতুল্য। সুবহানাল্লাহ। এই আয়াতটুকুর আমি ছোট্ট তিনটে ব্যাখ্যা দিচ্ছি। নাম্বার ওয়ান, ভাই, পোশাকের দ্বারা মানুষ সৌন্দর্য মণ্ডিত হয়, ঠিক কিনা? এখন মনে করুন যে কোনো পুরুষ তার স্ত্রী নেই, ভাই তার সাজগোজের কোনো অর্থ আছে কি? কোনো স্ত্রী স্বামী নেই, তার কি সাজগোজের কোনো অর্থ আছে? কথা বলেন, আছে? নেই। কোরআন বলেছে, নারীরা পুরুষের আবরণ, পুরুষ নারীর আবরণ। তো আবরণের দ্বারায়, পোশাকের দ্বারায় মানুষ যেমন হয় সৌন্দর্য মণ্ডিত, পুরুষ আর মহিলা এ একে অপরের জন্য সেই সৌন্দর্যের প্রতীক। সুবহানাল্লাহ। বলেন, এই জন্য আল্লাহ কোরআন শরীফে নারীদেরকে পুরুষের পুরুষ হিসাবে আর পুরুষদেরকে নারীর পোশাক হিসাবে আখ্যায়িত করেছেন, কারণ নারীর দ্বারাই পুরুষের সৌন্দর্য বিকশিত হয়, আবার পুরুষের দ্বারাই নারীর সৌন্দর্য বিকশিত হয়। সুবহানাল্লাহ। নাম্বার টু, আর একটা কথা বলছি ভাই, পুরুষের এই পোশাকের দ্বারাই নারী এবং পুরুষ তার এই দেহটাকে হেফাজত করতে পারে, ঠিক কিনা বলেন? এই দেহটা ধুলোবালি ময়লা আবর্জনা থেকে পোশাকের বিনিময়ে প্রতিরক্ষা পায়, পাশাপাশি এই দেহটা রৌদ্রের তাপ শীতের কষ্ট থেকেও পোশাক তাকে সেফ গাইড দেয়, ঠিক কিনা? ঠিক ততই বছর মনে রাখুন, একটা নারীর জীবনে যদি একটা পুরুষের সংমিশ্রণ ঘটে, তাহলে ওই পুরুষ ওই মহিলা জীবনের জন্য একটা গাইড হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। ঠিক ততই বছর একজন পুরুষ সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে যখন ঘরে ফেরে, তার ওই ক্লান্ত দেহে অবসাদ মনে নারী একমাত্র অক্সিজেন যোগাতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ বলেছেন, নারী পুরুষের পোশাক আর পুরুষ নারীর পোশাক। নাম্বার থ্রি মনে রাখুন ভাই, একটা পুরুষ পারে তার স্ত্রীকে পরকীয়া থেকে রক্ষা করতে, আর একজন মহিলা পারে তার স্বামীকে পর স্ত্রী থেকে রক্ষা করতে, ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ বলেছেন কোরআন শরীফে যে নারী পুরুষের আবরণ, পুরুষ নারীর আবরণ। তাহলে যে নারী ত্রিস্তরে মুফাসসিরদের বক্তব্য, তফসির কারকদের কথায় তিন দিক দিয়ে একটা নারীকে সেফ গাইড দেয়, নারী তমন পুরুষকে গার্ড দেয়। সুবহানাল্লাহ। ফলেই আল্লাহ পাক বলেছেন, নারীরা তোমাদের পোশাক, আর নারীদেরকে ড্রেস করে বলেছেন, পুরুষেরা তোমাদের পোশাক। ফলে নারীবাদ দিয়ে পৃথিবীতে শান্তি খোঁজা বৃথা, আবার পুরুষবাদ দিয়ে নারীদের পক্ষে স্বস্তি আর সুখের জীবন পাওয়াও বৃথা, ঠিক কিনা? এখন আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে একটা ছেলের জন্য যেমন আমরা ফুলফিল একটা গাইড দেই যাতে ছেলেটা শিক্ষিত হয়ে ওঠে, আদর্শ মানুষ হয়ে ওঠে, সে কর্মী শ্রমিক হয়, এর জন্য পুরুষের পক্ষে আমাদের থাকে অনেক অবদান, কিন্তু মেয়েদের জন্য আমাদের ততটা শুভদৃষ্টি, মেয়েদের জন্য ততটা তদারকি, মেয়েদের জন্য আমাদের ততটা স্যাক্রিফাইস, ত্যাগ স্বীকার,
সব গ্রামে সব পরিবারে আজও লক্ষ্য করা যায়নি। জি, এরপরে যতটুকু লক্ষ্য করা গেছে আমাদের মুসলিম পরিবারে, অন্যদের কথা বাদই দিলাম, ততটুকু আমরা দেখেছি মেয়েদেরকে সাধারণ শিক্ষায় শিক্ষিতা করে তোলা হয়, কিন্তু ধর্মীয় শিক্ষার প্রতি আজও মুসলমান ঘরের প্রচুর অভিভাবক তাদের মেয়েদের ব্যাপারে উদাস। কথা ভুল বললাম মনে হচ্ছে? অনেক উদাস। আজ পর্যন্ত আমার জানা নাই যে সমস্ত মেয়েদেরকে জেনারেল এডুকেশন দেয়া হয়, যে পরিবারের প্রধানেরা অভিভাবকরা তাদের মেয়েদেরকে সাধারণ শিক্ষা দেয় খুব সিরিয়াসলি, এদেরকে একটু কোনো প্রকারে কোরআন শরীফটা পড়ায়, বাকি তাদের লাইফটাকে ইসলামী শিক্ষা দিয়ে গড়ে দেবে, তাদের জীবনটাকে ইসলামী মহিয়সী মেয়েদের থেকে শিক্ষা নিয়ে তাদের জীবনটা গড়ে দেবে, তাদের জীবনটাকে স্পেশালি মেয়েদের জন্য যে প্রশিক্ষণগুলো দরকার সেগুলো ওই নারীর ভিতরে দিয়ে দেবে, এই চিন্তা চেতনা ভাবনা আজও প্রচুর পরিমাণে মুসলিম পরিবারের প্রধানদের অভিভাবকদের মেয়েদের বাপেদের নেই। আমি যেটা বলছি একদম বাস্তবের অঙ্ক কষেই বলছি। আলহামদুলিল্লাহ সেখানে আজকে একটা মহিলা মাদ্রাসার পিছনে আমাদের ত্যাগ, আমাদের অর্থদান, আমাদের সময় শ্রম এবং আমাদের চিন্তা বুদ্ধি খরচ, এটা নিশ্চিত এই যুগের হাওয়ার বিপরীতে হলেও এটাই প্রকৃত পক্ষে কোরআন হাদিসের পক্ষের একটি সংগ্রাম। সুবহানাল্লাহ বলেন। কারণ একটা একটা আদর্শবতী মেয়ে, একটা আদর্শবতী মা সংসারে বিপ্লব আনতে পারে, সংসারে পরিবর্তন আনতে পারে, সংসারটাকে আল্লাহ এবং রসুলের প্রিয় করে গড়ে তুলতে পারে। বিশ্বাস হয়? জি ভাইরা, আমার বিস্তার কথা বলবো না, তবে আমি দুটো একটা আয়াত বলছি, একটু কথাগুলো মনে রাখুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, হে মহিলা তোমরা যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য স্বীকার করবে, আল্লাহ এবং রসুলের হুকুমটাকে মেনে চলবে, ওয়াতামাল সলিহা, এবং তোমরা ভালো কাজগুলো করবে, মেয়েদের জন্য বিশেষ ভালো কাজ পর্দা, মেয়েদের জন্য বিশেষ ভালো কাজ জি কণ্ঠের আওয়াজকে নমনীয় করা, মেয়েদের জন্য বিশেষ ভালো কাজ শরীরটাকে পবিত্র রাখা, যে প্রিয়ডটা অপবিত্র সেটুকু বাদ দিয়ে বাকিটুকু রক্ষা করা, মেয়েদের জন্য বিশেষ ভালো কাজ প্রতিভক্তি স্বামীর সেবা করা, মেয়েদের জন্য বিশেষ ভালো কাজ একটু বেশি বেশি করে তসবি তাহলিলে মগ্ন হওয়া, মেয়েদের জন্য বিশেষ ভালো কাজ তার নিজের বাচ্চাগুলোর প্রতিপালন দেওয়া। এই গুটিকত কাজ যদি একজন মহিলা তার জীবনে করতে পারে, ভাই এতটুকুতেই ওই মহিলার জন্য জান্নাতের রাস্তাটা সুগম সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, মনে ভেবে নেবেন না যে আমি শুধু মেয়েদের জন্য ওয়াজ করছি, আমি গোড়ার দিকে বলেছি আমরাই বলো মেয়ের আব্বা, আমরাই বলো স্ত্রী স্বামী, আমরাই বলো ভাগ্নির মামা, আর আমরাই বলো ভাইজির চাচা, আমরাই বলো মায়ের ছেলে, ঠিক না ভুল? সুতরাং ওয়াজ শুধু মেয়েরা ডাইরেক্ট এতে যুক্ত হবে আর মেয়েরাই ডাইরেক্ট এর অ্যাকশন করবে এটা নয়, বরং যে মেয়েটি স্বাবলম্বী ভাই তার যেমন ব্যক্তিগত দায়িত্ব রয়েছে জি এই সৎগুণে গুণান্বিত হওয়ার জন্য আমাদেরও দায়িত্ব রয়েছে, আমাদের আন্ডারটেকিং, আমাদের কেয়ারটেকারে যে মেয়েগুলো রয়েছে তাদেরকেও আমরা এই সৎগুণে গুণান্বিত করে তবে তাকে জাতির কাছে তুলে দেব। কেউ আমাদের দায়িত্ব আছে না নেই? আমি আগে বলেছি
আমরা ছেলেদের পিছনে যতটা ত্যাগ স্বীকার করি যতটা চিন্তা ভাবনা ব্যয় করি ছেলেদের পিছনে আমরা যতটা পাহারাদারি দেই মুসলিম সমাজে মেয়েদের ব্যাপারে তার তুলনায় খুব কম পার্সেন্টেজ প্রিয় ভাই কোরআনের বক্তব্য মাইয়াকুনুত মিনকুনিল্লাহি ওয়া রাসূলি যারা আনুগত্য স্বীকার করে আল্লাহ এবং রাসূলের আপনি বলবেন একটা মেয়েকে যদি জেনারেল শিক্ষার ভিতর দিয়ে তাকে যদি আমি আইএস অফিসার করি তাকে যদি আমি ডিএস করি তাকে যদি আমি এসডিও বানাই তাকে যদি আমি কোনো জাজ বানাই আপনি কি বলবেন ওই মেয়েটা সত্য সত্যই আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করবে মনে হয় জি সাধারণভাবে পাওয়া যাবে না ব্যতিক্রমটা নিয়ম নয় যদি একটা মেয়ে ব্যতিক্রম কিছু গুণে গুণান্বিত হয় জেনারেল শিক্ষা লাভ করার পরেও সেটা নিঃসন্দেহে ব্যতিক্রম আর এটুকু জানবেন এক্সেপশনাল ইজ নট রুলস ব্যতিক্রমটা কোনো নিয়ম নয় ওটা ঘটতেই পারে সম্মানিত ভাইরা আমার আধারে থাকা মায়েরা আমার কয়েক মিনিটের কথার আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি কোরআন বলেছে মেয়েদের উচিত কাজ হলো আল্লাহ এবং রসুলের জন্য আনুগত্য স্বীকার করা খুব অবনত মস্তকে মেনে নিতে হয় যদি নারী জাতটাকে মেয়ে আল্লাহ এবং রসুলের জন্য যদি আনুগত্য স্বীকার করাতে হয় 100% তার জন্য দরকার তার ভিতরে ধর্মীয় শিক্ষা চাই আপনি ধারাবাহিক মাদ্রাসায় পড়িয়ে প্রশিক্ষণ দেন ঘরে ফেলে প্রশিক্ষণ দেন সেটা আপনার ব্যাপার তবে দরকার ধর্মীয় শিক্ষা কারণ একমাত্র ইসলামের শিক্ষার ভিতরেই রয়েছে প্রকৃত আদর্শবতী মা হওয়ার উপযুক্ত শিক্ষা ইসলামী শিক্ষার মধ্যে রয়েছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকারের উপযুক্ত শিক্ষা এই ইসলামী শিক্ষার ভিতর দিয়েই রয়েছে প্রকৃত একটা মায়ের ডিউটি তার সন্তানটাকে প্রতিপালন করার প্রশিক্ষণ জি ভাই এই শেষ বেলায় যে সাবজেক্ট আল্লাহ আমার মাথায় জুগিয়ে দিয়েছেন জি দীর্ঘ সময়ের প্রশ্ন তাতে আমারও কষ্ট আপনাদেরও কষ্ট তবে ধৈর্য ছাড়ে হারিয়ে কোনো কিছুই করা আমারও ইচ্ছা নয় ফলে ধৈর্যের ভিতর দিয়েই শেষ করব ভাই সাধারণত একটা গ্রাম্য সভা আমরা তো সব জায়গায় ঘুরি তো একটা গ্রাম্য সভা দেখি রাত 1:30 2 শেষ হয় একটা গ্রামীণ সভা একটা পাড়াস্থ সভা একটা মহল্লার সভা জি আর ছোটখাটো হলে মিনিমাম 12টা এই সবে 12টার কাঁটা ছুটছে একটা জাতীয় প্রতিষ্ঠানের সভায় আমরা এসেছি তাতে যদি একটু স্যাক্রিফাইস বেশি না দিতে পারি তাহলে একটা গ্রামীণ সভা আর একটা জাতীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সভা দুটো তো একাকার হয়ে যায় ঠিক কি না বলেন প্রিয় ভাই ফলে আর কয়েক মিনিট আপনাদের কষ্ট দেব বা আমিও পাব রাজি আছেন আপনারা না নারাজ অসন্তুষ্ট হন তা তাবারুক রেডি আছে অসন্তুষ্ট হন না জি আমি আগে স্বীকার করেছি কারা কি অজ করেছেন আমি জানি না জি আমি কিছু কথা বলছি এ পর্যন্ত যা বলে এসেছি তাতে কি মনে হয়েছে যে কাইম সাহেব কোনো রহস্যজনক ঠাট্টা বিদ্রুপের কথা বলেছে কোনো অজ্ঞানতার কথা বলেছে জি ফলে মনে রাখার তাহলে কোরআনের বক্তব্য নারীদের জন্য কোরআন অ্যাড্রেস করেছে যে তোমরা আনুগত্য স্বীকার করো কার আল্লাহ এবং রাসূলের জি আর কি করো ওয়াতামাল সালিহা সৎ কাজ করো জি এই দুটো জিনিস এর ভিতর দিয়ে আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন কি পুরস্কার মহান আল্লাহ কোরআন শরীফে একদম স্পষ্ট করে জানিয়েছেন নুতিহা আজরহা মাররাতাই জি নবীদের বিবিদের জন্য আমি দেব দ্বিগুণ পুরস্কার ইমানদারদের বিবিরা জি তাদের জন্য আলাদা করে কিছু বলা নাই এই গুণের কারণে যদি নবীর বিবিরা দ্বিগুণ পুরস্কার পায় আমাদের মায়েরাও দ্বিগুণ পুরস্কারের অধিকারী হবেন সুবহানাল্লাহ ও আতাদনা আলা রিজকান কারীমা
এবং আমি আল্লাহ তাদের জন্য দেব সম্মানজনক রিজিক। সম্মানজনক রিজিক দেবেন আল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা, ব্যাখ্যা দেব না বলেছি তো আর দেব না, কারণ আপনাদের ভিতরে আমি উপলব্ধি করছি দুর্বলতা চলে এসেছে, ফলে ব্যাখ্যা আর দেব না। কোরআনের পরবর্তী মেসেজ এটাই, আল্লাহ বলেছেন জি ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, আমার আল্লাহ নবীদেরকে অ্যাড্রেস করে বলেছেন হে নবীর বিবিগণ, তোমরা পৃথিবীর অন্য মেয়েদের মতো নও। আমি আজকের মেয়েদেরকে বলবো হে মুসলমানের মেয়েরা, তোমরা অন্য ধর্মের মেয়েদের মতো নও, তারাও মেয়ে তোমরাও মেয়ে, তারাও মা তোমরাও মা, তারাও ছাত্রী তোমরাও ছাত্রী, তারাও ভাগ্নি তোমরাও ভাগ্নি। কিন্তু মনে রাখার, নবীর বিবিগণ যেমন পৃথিবীর ইমানদারদের মেয়েদের মতো নয়, তেমন ইমানদার মেয়েদেরকে মনে রাখতে হবে। আমরা সারা বিশ্বের সারা দেশের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের ঘরের মেয়েদের মতো আমরা নই, ঠিক কিনা বল? অযৌক্তিক কথা বললাম? এটা যদি মাথায় ঢোকে তাহলে আমাদের উভয়কে দুটো দায়িত্ব নিতে হবে, উভয়কে। দ্যাট মিন্স আমরা যারা মেয়েদের অভিভাবক আমাদেরকেও দায়িত্ব নিতে হবে, আর আমরা যারা নিজেরা মেয়ে মহিলা গোষ্ঠী এদেরকেও দায়িত্ব নিতে হবে, তাই তো নাকি? আরে বাবা, এটা তো সহজ কথা, সহজ কথা। যদি খাবারের মালিককে বলি তুমি তোমার খাবার ঢেঁকো, তাহলে কুকুরের মালিককেও বলতে হবে তোমার কুকুরটা বাঁধো। কথা বলেন ঠিক না ভুল? আমি খাবারের মালিককে বলবো খাবার ঢাঁকো, কুকুরের মালিককে বলবো কুকুর ছেড়ে দাও, ও ঢাক না উল্টেও তো কুকুর ওতে মুখ দেবে, দেবে না দেবে না জি? আর কুকুরকে বলবো বাঁধো ভাই, আর খাবারের মালিককে বললো খাবার আলগা করে দাও, তো কুকুরে নামুক দিলে ওতে তো আলাদা মশা মাছি বসে, ও খাদ্য তো জার্ম ফুল হবে, ও তো জীবাণু যুক্ত হবে, হবে না হবে না জি? ফলে এই মেসেজটা দুজনারই, এক গার্জিয়ানদের আর এক মেয়েদের। কি বলেছে কোরআন? কোরআন বলেছে হে নবীর বিবিগণ, তোমরা অন্য মেয়েদের মতো নও। ফলে আমি ওই আয়াত থেকে তফসির করে আপনাকে বোঝাতে চাইছি, আমার ঘরের মায়েরা এরা আর পাঁচটা ভিন ধর্মের ঘরের মেয়েদের মতো নয়। ফলে আমার মায়েদেরকে মনে রাখতে হবে, কোরআন পরে বলবে, আমি আগেই বলছি আলোচনার প্রসঙ্গে, যে অন্য ধর্মের ঘরের মেয়েরা যদি নগ্ন হয়, ইমানদার ঘরের মেয়েদের নগ্ন হওয়া চলবে না। অন্য ধর্মের মেয়েরা যদি গলাবাজারি করে, ইমানদার ঘরের মেয়েদের গলাবাজারি করা চলবে না। অন্য ঘরের মেয়েরা যদি তারা বেপর্দায় সেলের মার্কেটে যায়, আমার ঘরের মেয়েদের ওই কাজটি করা চলবে না। অন্য ধর্মের কালচার যদি হয়, মেয়েরা বিয়ে বাড়িতে যাবে, আমার ঘরের মেয়েদের বিয়ে বাড়িতে যাওয়া চলবে না। অন্য ঘরের মেয়েরা যদি তারা মরা বাড়িতে হাজির হয়, আমার ঘরের মেয়েদের পর্দা শূন্য মরা বাড়িতে যাওয়া চলবে না। অন্য ঘরের মেয়েরা যদি গালিগালাজ করে, আমার ঘরের মেয়েদের গালিগালাজ চলবে না। অন্য ঘরের মেয়েরা যদি স্বামীকে মূল্যহীন এবং সম্মানহীন করে দেয়, আমার ঘরের মেয়েদের মনে রাখতে হবে স্বামীর সন্তুষ্টির ভিতরেই রয়েছে, ওগো মা তোমার জন্য জান্নাত, স্বামীর অসন্তুষ্টির মধ্যে রয়েছে তোমার জন্য জাহান্নাম। সুতরাং ভিন ধর্মের ঘরের মেয়েরা যে কালচারে গড়ে উঠবে এবং যে কালচার তারা তাদের চলমান জীবনে ব্যবহার করবে, মুসলিম ঘরের মেয়েদের সেই জাতীয় ক্যারেক্টার সেই জাতীয় চরিত্র একটিকেও সাপোর্ট দেওয়া চলবে না। এটা ডাইরেক্ট আমার মায়েদেরকে বদ্ধভাবে শক্তভাবে মজবুতির সঙ্গে গ্রহণ করতে হবে। ভুল বললাম বলে, ভুল বলেছি? যদি আমার এই দু মিনিটের বক্তৃতা অ্যাড্রেস করি মায়েদেরকে, আমি ঠিক 100 ডিগ্রি উল্টো করে এই কথাটাই অ্যাড্রেস করব ভাইয়েদেরকে।
जी অন্য ঘরের স্ত্রীরা বিয়ে বাড়ি যেতে পারে, আপনার ঘরের স্ত্রী বিয়ে বাড়ি যেতে পারে না, অন্য ঘরের মা চলতে পারে অন্য কোথাও, ঠিক ডাক্তারখানায় হোক যেতাই হোক না কেন, আপনি পর্দা শূন্য করে আপনার ঘরের মেয়েদেরকে বহিরাগত করতে পারেন না। অন্য ঘরের মেয়েরা তারা যেতে পারে গানের কনসার্টে, যেতে পারে বিচিত্রা অনুষ্ঠানে। হে বাপ, তোমায় মনে রাখা দরকার, ওই মেয়ে তোমার জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হতে পারে। সুতরাং ওই মেয়েকে তুমি কখনো উদাস ছেড়ে দিতে পারো না, ভাবতে হবে। হে মহিলা সমাজ, তাদেরকেও যেমন মনে রাখতে হবে, বাপগুলোকেও মনে রাখতে হবে যে আমার স্ত্রীকে, আমার কন্যাকে, আমার মাকে, আমার বোনকে আমি এই অবাধ স্বাধীনতা দিতে পারি না। এমনকি মনে রাখা দরকার, একজন মহিলার যদি নিজস্ব টাকায় হজ ফরজ হয়, তার সঙ্গে একটা মুহরম ব্যক্তি ব্যতীত সে হজ পর্যন্ত করতে পারে না। কোন মহিলা যদি হয় 70 বছরের বৃদ্ধা, তার পক্ষেও কোন মুহরম ব্যক্তি, যার সঙ্গে বিয়ে হারাম এমন ব্যক্তি ব্যতীত শরীয়ত তাকে হজ করতে যাওয়ার অনুমতি দেয়নি। শুনতে পাচ্ছেন কিছু? তাহলে ইসলাম কতটা ডিফেন্সিভ রিলিজিয়ন, কতটা রক্ষণাত্মক ভূমিকা পালন করেছে। যুবতী তো দূর কিনার, একটা বৃদ্ধাকেও বিনা গাইডে তাকে হজ করার অনুমতি দেয়নি। তুমি যদি মনে করো আমি নিজস্ব টাকায় হজ করতে যাব, তাহলে তোমার সঙ্গে আর একজন মহরম পুরুষের হজের টাকা তোমার জোগাড় থাকা চাই। আর বাই দি ভাই যদি এমন মিলে যায় যে আমার একজন মুহরম ব্যক্তি তিনিও হজে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমিও যাব, সেক্ষেত্রে তার টাকা তোমার জোগাড় করার দরকার লাগে না। ভাই অবাক কাণ্ড, আমি এই 2014 একটা হজে গেছিলাম। জি, তো আমার গ্রুপে নয় তবে এক রুমে, আমাদের এই এলাকার কোনো গ্রামের একটা স্বামী স্ত্রীরা পড়ল, তো আমি একদিন দেখছি সেই মহিলা একলা একলা ঘুরছে, কাবার চত্বরের আশপাশে একলা একলা ঘুরছে, স্বামীটা নেই। আমি ভাবলাম হয়তো বাইরে আসতেন যেতে পারে। পরদিন দেখি আসরের বেলা মেয়েরা মহিলাটা বেশ সেজে গুজে একটা ব্যাগ ঝুলিয়ে বেরোচ্ছে। আমি টুক করে জিজ্ঞেস করলাম, বললাম কি ভাই যাবে না? তো ও লোক যাবে না বলছে, আমি একটু যাই। তো শুনে আমার খুব খারাপ লাগলো। তো যাক গেল, তা আমি সেই লোকটার ডেকে বলছি, কি ব্যাপার, আপনার সঙ্গে এসেছে, আপনি এখানে শুয়ে আছেন আর বউ যাচ্ছে এখানে জিয়ারত করতে, ওখানে তওয়াফ করতে, ওখানে উমরা করতে। তো বলতেছে ও যাবে, বলতেছে আচ্ছা যাক গে যা। তা আমি খানিকটা ধৈর্য ধরে পরবর্তী একদিন না দুদিন বাদে মেয়ের বউটাকে ডাকলাম অনেক লোকের সামনে, সবাই হাজি সাহেব। আমি ডেকে বললাম আপনি এইভাবে যাবেন না। আমারে উত্তর দিলে বললে ও উনি যাবে না তাই আমার যাওয়া হবে না। ঠিক জবাবটা ওই দিল। আমি তখন বুঝলাম, ভাই বিশ্বাস করুন সত্য কথা যেটি, এই কাবায় গিয়ে হাজি হওয়া যায় না, হাজি হয়ে কাবায় জাতি হয়। কি বলেছি? কাবায় গিয়ে হাজি হওয়া যায় না, হজ করলেই চরিত্র পাল্টায় না, হজ এখান থেকে করে তারপরে কাবায় যেতে হয়। আমি বুঝলাম যে ও ভদ্র মহিলা আসলে যে চরিত্র বাড়ি থেকে নিয়ে এসেছে, ও হজ করে সেই চরিত্র নিয়েই বাড়ি যাবে, তারই সিগনাল হলো ওর ওই ভাষাটা। ঠিক কিনা বলেন? কত বড় গভীর, কত বড় ইগনোরেন্ট, কত বড় মূর্খ মাতাল ওই স্বামী আর ওই স্ত্রী, যার জন্য ফরজ করা হয়েছে যে একটা মহিলা যদি ঘর থেকে বার হয় তার পরপুরুষ যেন তার সঙ্গে থাকে, তার অবিবাহিত এই বিবাহ বিবাহ হয় না এমন পুরুষ যেন তার সঙ্গে থাকে। ভাই আজকে
ইসলামের এই বিধানটা আমাদের মায়েদের কাছে কোনো অংশে গুরুত্ব পায় বলে মনে হয়? কথা বলছেন না কেন? আর আমরা যারা ভাই আছি 100% সবাই মেয়েদের জন্য সেই গাইড দিতে পারি বলে মনে হয়? সেজন্য মাদ্রাসা যদিও মহিলা, কিন্তু আমি যে বক্তব্য আল্লাহ রাখাচ্ছেন রাখছি, এটা শুধু মাদ্রাসার মেয়েদের জন্য না, টোটাল নারী জাতির জন্য। মহান আল্লাহ বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। জি, আপনি ভাবতে পারেন ইসলাম কত ডিফেন্সিভ, একটা কথাই বুঝুন ভাই। একটা ফেকের এবারাত হলো সৌতুল আওরাতি আওরাতুন। জি, মেয়েদের কণ্ঠটাও পর্দা, মেয়েদের কণ্ঠটাও পর্দা। কারণ মেয়েলি কণ্ঠে হোক আর কোন বালকের কণ্ঠে হোক, থাকে এক প্রকারের জাদু। কি থাকে বললাম? জাদু। জাদুতে যেমন মানুষকে আকৃষ্ট করা যায়, বিশ্বাস করুন এই কণ্ঠের ধ্বনিতে, সুরের ঝংকারে ছেলেরা পারে মেয়েদেরকে আকৃষ্ট করতে, আর মেয়েরা পারে ছেলেদেরকে আকৃষ্ট করতে। আগে আমার সঙ্গে একমত হন নাই দ্বিমত পোষণ করুন, আমার কথাটা সত্যি না মিথ্যা? ঠিক তো। এই জন্য ওই আওয়ারিফুল মারিফ কেতাবে উল্লেখ করা হয়েছে, জি, যে যেখানে থাকে যুবকের আনাগোনা সেখানে কোনো মেয়ে কোনো কবিতা আবৃত্তি করতে পারে না, এবং যেখানে থাকে যুবতীদের আনাগোনা সেখানে কোনো যুবক কোনো বালক সেখানে কোনো কবিতা আবৃত্তি করতে পারে না। আমি আমার লাইফে একাধিক রেকর্ড দেখেছি, ভালো ভালো ব্রেনিয়ান ছাত্র ওই কণ্ঠের পিছনে পড়ে মেয়েলি ফাঁদে পা দিয়েছে, লেখাপড়া জীবনের মতন শেষ হয়ে গেছে। বিশ্বাস হয় আমার কথা? জি, আমি এখনো এক দুজনের নাম জানি যারা বর্তমান বাজারে মার্কেটে শিল্পী হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে, এদের জীবনে লেখাপড়া বলো 0 পয়েন্টে, ওদের গলাই ওদের লেখাপড়া থেকে বঞ্চিত করেছে, ওদের সুর ওদেরকে শেষ করে দিয়েছে। অথচ আজকের জাতি সুরে পাগল। জি, যাদের মন মস্তিষ্ক তৈরি হয়েছে গানের ঝংকারে, আজকের প্রচুর পরিমাণে যুবক ছেলেরা, জি, শিল্পীদেরকে ইসলামী স্টেজে তুলে দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে। এই বিশ্বাস হচ্ছে আমার কথা? অথচ মনে রাখুন, পরিষ্কার কোরআন বলেছে, হাদিস বলেছে, ইন্না ফিল বায়ানি লাসিহরন, সহিহ বুখারীর বর্ণনা, এই বচন ভঙ্গির ভিতরে রয়েছে জাদু। জি, তাহলে প্লেন বচন ভঙ্গিতে জাদু যদি থাকে, আমার এই কথা আপনার কানে পড়ছে, জি, 1 সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগে কথাটাকে কান পৌঁছে দিচ্ছে কলবে, এতে আপনার একটা মানসিকতা তৈরি হচ্ছে। তাহলে যদি প্লেন একটা বক্তব্যে মানুষের ভিতরে যদি তৈরি হয় পরিবর্তন, তাহলে সেটা যদি সুরের ঝংকারে যদি গাওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবে নারীর দ্বারায় পুরুষ হয় আন্দোলিত, পুরুষের দ্বারায় মেয়েরা হয় আন্দোলিত। ইসলাম ওখানেও রীতিমতো প্রোটেকশন নিয়েছে, রীতিমতো। জি ভাই, বাংলাদেশের কোনো এক বক্তার বক্তৃতা শুনছিলাম, জি, বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ বহু রুচির বক্তা আছে, ওরা অজ করতে পারে, লোকের পিছনে লাগতেও পারে, জি, কে যে কখন কারে কি বলে, কার যে অবজারভেশন কখন কি দাঁড়ায়, ভাবাই মুশকিল। জি, তো একজন বক্তা দেখি বলছেন, বলছে মেয়েদের কণ্ঠের পর্দা নাই। আমি বিষয়টা আগে থেকে জানতাম, কিন্তু একদিন বাইদি ভাই ওই কথাটা কানে এলো যে মেয়েদের কণ্ঠের পর্দা নাই, পর্দা করতে হয় না। আমি পরবর্তীতে বিষয়টা নিয়ে একটু রিসার্চ করলাম, একটু অনুসন্ধান করলাম, অনুসন্ধান করে দেখলাম যে রীতিমতো মেয়েদের কণ্ঠে পর্দা রয়েছে।
সম্মানিত ভাইরা, আমার ইসলামের বক্তব্য হলো, কোন নারী যদি তার কণ্ঠের আওয়াজ যদি সীমা ছাড়িয়ে ফেলে, ওই কণ্ঠের আওয়াজের ভিতর দিয়ে একজন পুরুষের মন আন্দোলিত হতে পারে, পুরুষ নারী প্রেম মুগ্ধ হতে পারে, ফলে ওই নারীর কণ্ঠটাকে পর্দা করতে হবে, বিশেষত মনে রাখা দরকার। আমি আপনাকে বলবো, একটা নারীর জন্য পর্দা করতে ইসলাম আদেশ করেছে, খাস করে তার পরিবারে, তার মহলে, তার সংসারের ভিতরে, আব্বা হোক, স্বামী হোক, ছেলে হোক, শ্বশুর হোক, যারাই হোক না কেন, এদের সঙ্গে তুমি নমনীয় আওয়াজ করো, এদের সঙ্গে তুমি স্বল্প ভাষায় বা নিম্ন ভাষায় কথা বলো, এটা ইসলামের রীতিমতো একটি হুকুম, ইসলামের একটি বিধান। তুমি আব্বা, ভাই, ছেলে, এই জাতীয় তোমার পরিবারের পুরুষদের সঙ্গে তুমি চড়া কড়া কথা বলো না। হাদিস শরীফে এসেছে, একজন সাহাবী নবীর কাছে জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, কিন্তু মহিলা দরিদ্র, পরের ঘরে ঝিগিরি করে, তার অতিরিক্ত নফল নামাজ, অতিরিক্ত নফল রোজা রাখার মতো সামর্থ্য তার নেই, তবে ওই মহিলার প্রতি তার পরিবারের সবাই সন্তুষ্ট। সুবহানাল্লাহ, বলেন, মহিলার ভাষা খুব মিষ্টি, তার পরিবারের সকলেই তার আচারে ব্যবহারে এবং মুখ থেকে নির্গত হওয়া তার কথার প্রতি সবাই খুশি। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার আফটার ডেথ, মৃত্যুর পরে ঠিকানা কোথায়? প্রিয় নবী বললেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি। জি, পরক্ষণেই সাহাবি উল্টো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা নফল নামাজ পড়ে, একজন মহিলা নামাজ পড়ে না, শুধু নফল নামাজও পড়ে, শুধু রমজানের রোজা রাখে না, অনেক নফল রোজাও রাখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই মহিলার দোষ একটাই, কথা অত্যন্ত কর্কশ, এই রুষ্টভাষিনী, রূঢ়ভাষিনী, কর্কশ কথার মহিলা, ফলে তার পরিবারের লোকেরা তার প্রতি কেউ সন্তুষ্ট নয়। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার ঠিকানা কোথায়? প্রিয় নবী বললেন, ওই মহিলার ঠিকানা হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী। তাহলে এই দুটো মহিলাকে তুলনামূলক বিচার করলে দেখা যাবে, আগের মহিলাটার ইবাদত আমলের পরিমাণ কম, কারণ সে শুধু ফরজটুকু করে, নফলটা করতে পারে না, কিন্তু পরবর্তী সেকেন্ড মহিলাটা, সে ফরজটাও করে, নফলটাও করে, কিন্তু দোষ তার একটা, তার ভাষা কর্কশ, রুষ্ট, রূঢ় আচরণ, ফলে রাসূলুল্লাহ তার ঠিকানা বানিয়ে দিলেন জাহান্নাম। একটু নাউজুবিল্লাহ বলেন, আমরা কেউ চাই আমাদের মা, বোন, মেয়ে, ভাগ্নি, ভাইজি এরা জাহান্নামে যাক? কথা বলছেন না কেন? তাহলে যদি আমরা না চাই আমাদের এই মহিলা শ্রেণীগুলোকে, এদেরকে আমরা জাহান্নামের যোগ্যা বানাবো না, তাহলে আমাদেরকে ওই পরিবারটা এভাবে গড়তে হবে। আর আমার মায়েরা যারা সরাসরি আমার কথা শুনছেন, তাদেরকে ভরে রাখতে হবে, তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার যিকির, তোমার তাসবিহ, সব কিছুকেই পণ্ড করে তোমার মুখের ওই কর্কশ ভাষা পরিবারে যদি তুমি ব্যবহার করো, তোমাকে ওই কর্কশ ভাষা, রূঢ় ভাষা তোমায় জাহান্নামে নিয়ে যাবে। জি, মাদ্রাসার স্টুডেন্ট যারা, ছাত্রী যারা, এদেরকেও মনে রাখতে হবে, জি, লেখাপড়া শেখো, কোরআন পড়ো, হাদিস পড়ো, ইসলামিক স্টাডিজ, ইসলামী ফেকাহ শাস্ত্র পড়ো, কিন্তু মনে রাখতে হবে, নারী সুলভ স্বভাব, নারী সুলভ চরিত্রের বাউন্ডারি ছাড়ানো যাবে না, কোশ্চিন কালেও না। জি, এবার বুঝুন দ্বিতীয় আর একটা দিক, কোরআন বলছে কি চ্যাম্পিয়ন, কোরআনের ধরন বুঝুন, কোরআন বলছে, জি, ইনি তাকাইতুন না ফালা তাখদানা বিল কওল, সত্যই যদি তুমি খোদা ভীরু হও, হে মহিলা, তুমি যদি আল্লাহ ভীরু হও, তুমি যদি সত্যকারে চাও যে আমি মুত্তাকিয়া হয়ে আমি আল্লাহর জান্নাত দখল করতে চাই, তাহলে সতর্ক হয়ে যাও, জিন্দেগিতে কখনো কোনোদিন
কোনো পর পুরুষের সামনে কোনো ডাক্তারখানায় যে কোনো কাজের জন্য যদি কোথাও যেতে হয় কখনো তুমি তোমার গলার আওয়াজটাকে নিচু করো না গলার আওয়াজটাকে নমনীয় তুমি করো না কখনো যদি কোনো পর পুরুষের সঙ্গে তোমার কথা বলতে হয় তাহলে সেখানে তুমি চড়া ভাষায় কথা বলো লোক সংখ্যা দুজন মনে ভাবুন একটা ছেলে আব্বা নেই মা নেই ভাই নেই বোন নেই বিয়ে করেছে উদাহরণস্বরূপ বলছি ঘরে আছে তার স্ত্রী সে ছেলে গেছে কাজে একজন লোক এলো তার স্বামীর সন্ধানে এরা অনেকের বাড়িতে আসে আমি তো একটা মানে মোস্ট অর্ডিনারি উদাহরণ দিচ্ছি অনেকের বাড়িতে আসে একজন খোঁজে এলো তো স্ত্রী লোকটা বলল জি আমার স্বামী বাড়ি নেই আপনি কোথা থেকে এসেছেন বসেন একটু ফোন করে দেখছি যে একটু চা খান তারে তারপর আমি ডাকছি তোমার কপাল পুড়েছে তোমার কপালে আগুন লেগেছে কথা বুঝতে পারেননি জি ওই মহিলাটা যদি বলে কার খোঁজে এসেছেন স্বামীর খোঁজে কোথায় আছে জানি না বলতে পারবো না জান গাল দেবো না অসম্মান করব না দরকার হলে আপনার ঠিকানা দিয়ে যান পরে আমি বলে দেবো অমুক এসেছিল ভাই ও বলো এক কথায় বুঝে দেবে এ এক কাল নাগিনি এর ধারে পাশে দেওয়া মুশকিল কথা ঠিক না ভুল যে মহিলার জন্য ইসলাম এই বক্তব্য পেশ করেছে তোমার ভাষা যদি চড়া হয় তোমার ভাষা যদি কর্কশ হয় নামাজ থাকা রোজা থাকার পরেও তোমার কর্কশ ভাষা তোমায় জাহান্নামে নিয়ে যাবে ঠিক সেই ইসলাম আবার মহিলাকে বলছে কখনো যদি পর পুরুষের সঙ্গে কথা বলতে হয় তাহলে তুমি চড়া ভাষায় রুষ্ট ভাষায় কথা বলো তবেই কোনো আমার আল্লাহ পাক পরিষ্কার করে কোরআন শরীফে বলেছেন জি ফায়াতমা আল্লাযি ফি কলবিহি মারাদ তুমি যদি নরম ভাষায় নিম্ন ভাষায় মিহিন স্বরে কথা বলো যাদের অন্তরে রোগ আছে তার মানে যাদের যাদের চরিত্র প্রতিষ্ঠিত নয় যাদের চরিত্র টলমান যারা যাদের চারিত্রিক দুর্বলতা আছে তোমার ওই মিহিন স্বরে ওরা বিগলিত হয়ে তোমার কাছ থেকে তারা কোনো অবৈধ পরিষেবা নিতে চাইবে এটাও ইসলাম এটাও কোরআন জি কোরআন বলে ফায়াতমা আল্লাযি ফি কলবিহি মারাদ জি সম্মানিত ভাইরা আমি শেষের দিকে চলে এসেছি কোরআন বলছে মেয়েদেরকে অকর্ণ ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বললে অকর্ণ ফি বুয়ুতিকুন্না হে নারী বেসিক্যালি তোমাদের অবস্থানের জায়গা হলো ঘর নারীর মূল কেন্দ্রস্থল ঘর নারীর মূল আবাসস্থল ঘর হয়তোবা প্রয়োজনে হেজাব লাগিয়ে নেকাব পরে নিজের দেহটাকে পর্দাবৃত করে বাইরে যেতে পারে কিন্তু লজ্জাস্কর কথা বলতে হয় আজকে মুসলিম ঘরের এডুকেটেড পার্সন অনেক অনেক শিক্ষিতা মেয়ে তারা বেবাড়িগুলোকে তলকুচ করছে নগ্ন চরিত্রে আর নগ্ন পোশাকে তারা আমাদের মেয়ে আমাদের বউ তারা আমাদের ভাগ্নি তারা আমাদের ভাইজি তারা আমাদের স্ত্রী না মেয়েরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে চাইছে আর না তাদের অভিভাবকরা মেয়েগুলোকে বাঁচাতে চাইছে এটাই সারা দেশের 90% মেয়েদের গার্জিয়ানদের বাস্তব অবস্থা কথা বলে রাগ করবেন না ব্যর্থহীন ভাষায় বলছি আমি আজকের বর্তমান যুগে কোম্পানি যে সিস্টেমের স্কিন টাচ বডি বডি টাচ একদম বডি ফিটনেস বোরকাগুলো তৈরি করেছে আমি আব্দুল কাইয়ুম ফতোয়া দিচ্ছি এই বোরকাগুলো মেয়েদের পর্দার নামে পরা হারাম এই বোরকা পরে জীবনে কখনো পর্দা রক্ষা হয় না জীবনেও পর্দা রক্ষা হয় না বরং এই বোরকাগুলো পরা মানে শরীয়তকে ধোকা দেওয়া এই বোরকাগুলো ইসলামকে ধোকা দেওয়া এই বোরকাগুলো প্রকৃতপক্ষে ধার্মিকদের ধোকা দেওয়া যে বোরকা পরে তার সম্মানজনক ইজ্জতগুলো দেখতে পাওয়া যায় দর্শনীয় হয়
ওবরকা পরা না পরা সমান। কথা বলেন ঠিক না ভুল? জি। আজকের আপনি বোরকাগুলো দেখবেন, যা নজরে পড়বে সামনে দেখবেন বোরকাগুলো পড়ছে একদম ফুল ফিটনেস। কি দাম আছে ওবরকার? ওবরকা পরা আর নগ্নতা সমান। বোরকা যদি পড়তে হয় এতটা ঢিল ঢাল পড়তে হবে। জি, জন নারীর দৃশ্যমান অঙ্গগুলো ওই ঢিলা বোরকায় আন্দাজ বা অনুমান না করা যায়, তবে পর্দা রক্ষা হবে। জি, তাহলে নারীর মূলত থাকার জায়গা হলো ঘর, আর পুরুষের মূলত জায়গা হলো বাহির। পুরুষ ঘরে ঢুকবে বিশ্রামের জন্য, পুরুষ ঘরে ঢুকবে আরামের জন্য, এর বেশি নয়। পুরুষের বাইরে কাজ আছে। জি, আমি অবাক হয়ে যাই, আজকের আমাদের মেয়েদের সংসারের যে ডিউটিটা ছিল সেই ডিউটিটা এরা ফুলফিল পালন করে না। জি, একটা মেয়ে মানে সংসারের রাঁধুনী, একটা মেয়ে মানে সংসারের ধোবা, একটা মেয়ে মানে সংসারের ক্লিনার, পরিষ্কার পরিচ্ছন্নকারী, একটা মেয়ে মানে প্রতিভক্তি, স্বামী পরায়ণা, একটা মেয়ে মানে তার সন্তান প্রতিপালনের দায়িত্ব তার। আরে তুমি তোমার ঘরের কাজগুলো সামলাও, তুমি কেন মার্কেটে, তুমি কেন মার্কেটে? বিশ্বাস করুন, আজকের যুগে ডাক্তারগুলো এরা কলে যাওয়া বন্ধ করেছে, দেখছে কেন সময় নষ্ট করে কলে যাব, এখানে বসে থাকলে তাই লাইন দিয়ে কুল হচ্ছে না। ডাক্তারখানাগুলো দেখবেন 20টা মেয়ে, 20টা পুরুষ থাকলে 80টা মেয়ে রয়েছে। কথা বলেন, সিস্টেমটা পুরো চেঞ্জ করে ফেলেছি। সেলের মার্কেটে যান, ঈদের মার্কেটে যান, সব দখল করেছে এরাই। কোন বৈদিষ্ণ হিন্দু ঘরের মেয়েরা সেলের মার্কেটে যায়? কথা বলেন না কেন? কোন বৈদিষ্ণ ধনী এডুকেটেড পরিবারের মেয়েরা, হিন্দু ঘরের মেয়েরা সেলের মার্কেটে যায়? একদম যায় না। যারা লো ফ্যামিলির, নিচু পরিবারের, ওদেরকে দেখা যায়, আর দেখা যায় মুসলমান ঘরের বউ আর মেয়েদের। স্বামীর কোনো বালাই নেই। ঈদের মার্কেটে চলে যান, আপনি মেয়েদের কিনের গুতোয় পুরুষ হয়ে ঢুকতে পারবেন না, লজ্জায় বেরিয়ে আসতে হবে যদি আপনার ন্যূনতম ইজ্জত থাকে। কি করলুম আমরা? করলুমটা কি? অথচ কোরআনের বক্তব্য হলো অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, ওগো মায়েরা, তোমরা পদ্মাবৃত ঘরে অবস্থান করো, তোমাদের অবস্থিতির জায়গা হলো ঘর, তোমাদের জায়গা বাহিরে নয়, তোমাদের মূলত জায়গা হলো ঘরে। এরপরে যদি বাইরে বেরোতে হয় তাহলে ঢিল ঢাল পোশাক পর কাপড়ে, তার উপরে মোটা কাপড় চাপিয়ে দিয়ে তবে তুমি বাইরে বার হও। স্বাভাবিকভাবে তোমার অঙ্গ যেন অন্য কোনো পরপুরুষ আন্দাজটাও না করতে পারে। জি, অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। আম্মাজান আয়েশার ঘরই রসুলুল্লাহর মাজার, আম্মাজান আয়েশার ঘরই রসুলুল্লাহর মাজার। রসুলের ইন্তেকালের 2 বছর 3 মাস পরে সেইখানি মাজার হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর। আয়েশার সম্পর্কে একজন স্বামী আর একজন আব্বা, দুজন আর কারুর কাছে আয়েশার জন্য ফুলফিল পর্দা আবৃত হওয়ার হুকুম শরীয়ত দেয়নি, স্বামীর কাছেও না, আব্বার কাছেও না। পরনের মৌলিক পোশাকটা থাকলেই আব্বা ভাই এদের কাছে যাতায়াত করা যায়, কারণ এদের সঙ্গে মেয়েটার বিয়ে হারাম। এর পরবর্তীকালে লম্বা কথা না, ইতিহাস না, শুধু মোদ্দা কথাটুকু বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি আবুল উলু দ্বারা ছুরিকাঘাত পেলেন, ছুরি দ্বারা তাকে আঘাত করা হলো, রক্তক্ষরণ হচ্ছে, তিনি বুঝে গেছেন যে এই রক্তক্ষরণই হবে আমার মৃত্যুর ওসিলা। তিনি লোক পাঠালেন, নিজের বেটা আব্দুল্লাহকে পাঠালেন আম্মাজান আয়েশার কাছে, একটু অনুমতি নাও না। জি, যে হযরত আবু বকরের পাশে আমার কবরটা দিতে দেয় কি? সুবহানাল্লাহ, যেহেতু কামরাটা আয়েশা, একটু অনুমতি চাও না। জি, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি খুব আক্ষেপের সঙ্গে বললেন যে আমার বড় আশা ছিল ওই অংশটুকু আমি দখল করব। জি, একজন নবীর সাহাবী যখন এই আবদার করছেন মুমূর্ষ সময়, তো আমি তার জন্যই অফারটা দিলাম, হযরত ওমরকে এখানে দাফন করার অনুমতি দিলাম।
अनुमति नियो अनुमति चेयेछिलाम आपनार कामरार बाकी अंशे ओइटा दीते पारबो कि पारबो ना प्रिय भाईरा आमार ओइ समयते हजरत आयशा बोलेछिलेन हाँ हाँ एक बार अनुमति दिएछि द्वितीय बार अनुमति प्रत्याहार होबे ना चिल्ले बोलुन जीवन दिए रक्षा करे छेछड़ा जारा तारा वादा करे छलना करे अपान्ते जारा तादेर काज वादा करे छलना करा प्रिय भाई यथारीति सेखानी हजरत उमारेर मजार हलो हाजी साहेबरा बाइरे थेके जतटुकु आपछाया बोझा जाए रसूलुल्लाह अबू बकर उमारेर मजार देखेछेन जी एक कमरार भितरे देखे एसेछेन एबार आमार मूल बक्तव्यटा हजरत उमा हजरत अम्मा जान आयशा सिद्दीका रादियल्लाहु आनहार कमराय जतक्षण पर्यन्त रसूल एवं अबू बकरेर मजार छिलो हजरत अम्मा जान आयशा रीतिमतो साधारण मौलिक पोशाके जातायात करतेन किन्तु जखन थेके हजरत उमारेर कबर हलो तखन थेके बिना हिजाबे बिना बोरकाय बिना पर्दाय आर ओई कबरेर काछे जेतेन ना सबाई मिले आरेकबार बोला जाबे ना যদিও আমার পরলোকগত যদিও আমার কবরে কিন্তু নবীর সাহাবী মানে কবরে তাজা জীবন পেয়ে রয়েছেন আমি আয়েশা যদি এখানে বিনা বরকাতে আসি তাহলে জীবদ্দশায় ওমরকে পর্দা করেছি আজকের ইন্তেকালের বাদেও ওমরের পর্দা করার দায়িত্ব আমার যেহেতু ওমর কেবলমাত্র ইন্তেকাল হয়েছে মিনদারি দুনিয়া ইলা দারিল আখিরা দুনিয়ার ঘর থেকে পরকালের ঘরে কিন্তু জিন্দা ওমর যমন আমায় দেখতেন আজকে মরা ওমর যথারীতি আমায় দেখতে পাবে ফলে আমি যদি বেপর্দায় যাই আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না আজকে আমার দেশের মেয়েরা জ্যান্ত ওমরগুলো রে কিনের গুতো মেরে চলে যাচ্ছে আর আয়শা কবরের ওমরকে পর্দা করছে জি প্রিয় ভাইরা এ দায়িত্ব মায়েদের জমন নিতে হবে এ দায়িত্ব অভিভাবক হিসাবে আব্বা ভাই মামু চাচা আমাদেরকেও নিতে হবে কথা বলেন হবে না হবে না জি প্রিয় ভাইরা বক্তব্য অনেকটা গিয়ে ফেলেছি জি প্রচুর ক্লান্তি লাগছিল আমি এসেছি এখানে 11:15 এর দিকে প্রচুর ক্লান্তি লাগছিল মানে যমন ক্লান্তি লাগছিল তমন মাথা ঘুরছে খুব বেশি বেশি হবে 1 মিনিট একটু তন্দ্রা হয়েছে 1 মিনিটও হবে না মনে হয় আলহামদুলিল্লাহ টলতে টলতে এসেছি এখানে উঠবার পরে যা বলেছি এটা টলা লোকের কথা বলে মনে হয়নি তাই না जी এটা সম্পূর্ণ আল্লাহ পাকের দেওয়া খাস রহমত এটাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ফয়জ এটাই আল্লাহ পাকের প্রকৃত দ্বীনের পথের যারা দিশারি তাদের রূহানি দোয়া সুবহানাল্লাহ তা না তো আজকের এই যে কথাগুলো বলেছি জি এই কথাগুলো বলার মত শারীরিক মানসিক শক্তি নিয়ে আমি এখানে উঠিনি যদি মনে হয় যে আব্দুল কাইয়ুমের দ্বারাই जी आज के सवार शेष प्रांत गुड मेसेज किछु भालो बार्ता नारी देर जीवन तैरीर जन्नो एवं आमादेर मेयेदेर बेपारे सजाग दृष्टि एवं प्रकृत अभिभावकत्वेर दायित्व पालनेर किछु भालो बार्ता पेयेछि ताहले आमार एई क्लान्त श्रान्त देहेर एई बक्तव्य आमादेर जन्नो आमादेर मायेदेर जन्नो अनेकेर जन्नो नाजातेर ओसिला हबे इनशाल्लाह जी भाई आमार आमी आपनादेर के बोझाते चेयेछि जे मेयेरा घरे अवस्थान करबे आरो आल्लाह पाक मेयेदेर के बोलेछेन खबरदार बर्बर जुगेर मेयेदेर मतो नग्न हाले तोमरा बहिरागत होयो ना
বর্বর যুগের মেয়েরা তারা অর্ধনগ্ন দেহে অথবা নগ্ন দেহে তারা বহিরাগত হয়ে পর পুরুষের মনকে আন্দোলিত করে হারাম কাজের সুযোগ করিয়েছে। খবরদার মুসলিম ঘরের মেয়েরা, তোমরা যেন অন্য মেয়েদের মতো সাজগোজ নিয়ে ঝিকমিক পোশাক পরে, চোখ ঝলসানো জি উজ্জ্বল জ্বলজ্বলে পোশাক পরে পুরুষগুলোকে যুবকগুলোকে শেষ করো না, সাবধান হয়ে যাও জি। বরং তোমরা একটা কাজ করো, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এ বার্তা দিলাম জি, ওয়াকিমনাস সালাত ওয়াতিনাস যাকাত ওয়াতিউল্লাহ ওয়া রাসূল বললেন, তোমরা নামাজ কায়েম করো, টাকা থাকলে যাকাত আদায় করো, এবং সবথেকে বড় কথা হলো সার্বিক বিষয়ে আল্লাহ এবং রসূলের আনুগত্য স্বীকার করো। স্বামীর সেবা করলে আল্লাহ রসুলের আনুগত্য হলো, কোরআন একটু পড়লে আল্লাহ রসুলের আনুগত্য হলো, রমজান মাসে রোজাটা রাখলে আল্লাহ রসুলের আনুগত্য হলো, মাদ্রাসার জন্য দান চেয়েছে তাতে কিছু দিলে আল্লাহ রসুলের আনুগত্য হুকুম মানা হলো। কিন্তু বাকি লাইফ হিস্ট্রিটা খুললে দেখা যাবে গিজগিজ করছে পাপের ফিহরিস, পাপের তালিকা জি প্রচুর পরিমাণে। সেগুলোর ক্ষেত্রে আল্লাহ রসুলের বিরোধী চরিত্র মেয়েদের কাছ থেকে আমরা ভালোই পাচ্ছি, ভালোই পাচ্ছি জি। আমি নিজেই অনেক অনেক ক্ষেত্রে এরকম পরিস্থিতির মুখোমুখি হই, এরকম পরিস্থিতির মুখোমুখি হই। তার জন্য শুধু মেয়েদেরকে দায়ী করব না, 100% এর জন্য দায়ী পুরুষরাও। আমি বেতে যাচ্ছি তো পেছনে কোন নিগালো, আমি কে বসলুম বরের জায়গায়, মেয়েটারও বসলো, মেয়ে মানে বউ জি জি। তাই সেসব যা সেসব যা ছবি সেসব দেখলি এমনি গোনা হবে, বসিয়ে দিলুম। আমার মতন মৌলবি গেল, দেখলো বাহ এদের তো ভালোই ভালোই অ্যাডজাস্টিং ফ্যামিলি, সবাই একসঙ্গে বসে আছে। মৌলবি গেল একসঙ্গে ফটো তুললো, বে পড়িয়ে দিয়ে আসলে তাতে বোর ফটো, তাতে বুনির ফটো, তাতে মেয়ের ফটো, ওতে মৌলবিরও ফটো, তাতে বরেরও ফটো জি। আমি গেলাম গিয়ে বললাম ফটো বন্ধ করতে হবে, মেয়ে লোকগুলোরে ভেতরে পাঠাতে হবে, তাহলে বে পড়াবো। খেপে আগুন হয়ে গেল জি, খেপে আগুন, বিরাট ঝগড়া জি। আমি বললাম কার ক্ষমতা আছে এখানে সে বিয়ে পড়িয়া যাবে আসুক, সে তুমি কোন দেশের মৌলবি আম্মা নিয়ে এসো, আমি রইল। চিন্তা করতে পারতেছেন এই মদ্দাগুলোই বা কত বড় নাদান, আর ওই মুমিয়া ছেলেগুলো বা কত বড় নির্লজ্জ বেহায়া বেসর। লেটেস্ট মদ্দাগুলোও ঝুমকে বেরিয়ে পড়লো, মেয়েগুলোও ঝুমকে বেরিয়ে পড়লো, তবে আমি ভেতরে ঢুকে বেয়ে পড়লুম। পরে শুনলুম সে বউনে বেরিয়ে পড়ে খাই নিকো, আমাদের ওরাই বুঝুক গেছে দান নামে ওর গা বাড়ি গে যাক, আত্মীয়তা ট্যাগবে না জমির বাড়ি যাবে, ওরাই বুঝুক ওকে। কথা ভুল বলেছি না ঠিক বলেছি? এত বড় পদার্থ, ও চাচ্ছে আমার বউ এখানে থাকবে, মনে করেছে চোঙা পরিছি আমি, তা চোঙা পরিছ মানে মৌলবি আর মানুষ না, আর ও এখন বড় গভেট। কিন্তু জানে না যে সব মৌলবি একরকম না, সুটকো কাইম সাহেব বিষ খুব, বুঝতে পারেননি ঠিক বলেছি না ভুল বলেছি, হাড়ে চামড়া লেগে থাকতে পারে তবে বিষ খুব, হ্যাঁ বিষ এখনো বন্ধ হয়নি, শুধু মাঝে মাঝে একটু টুলো টুলো ভাব হয়। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। যদি নারী আর পুরুষ উভয় দিক দিয়ে যদি আমরা ডিফেন্সিভ ভূমিকা পালন করতাম, রক্ষণাত্মক ভূমিকা পালন করতাম, কোরআনের সংবিধান আমাদের পরিবারগুলোতে যদি আমরা এস্টাবলিশ করতে পারতাম, প্রতিষ্ঠিত করতে পারলাম, বিশ্বাস করুন আমাদের প্রচুর ছেলে আর মেয়েদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যেত। আমি আজকের এই মজলিস থেকে আমাদের স্টুডেন্ট মেয়ে যারা এবং শিক্ষিকা যারা, এদেরকেও এই মেসেজ দিতে চাই, এদেরকেও বার্তা দিতে চাই, সাবধান হয়ে যাও। লেখাপড়া যতই শেখো, নিজের ইজ্জত সম্ভ্রম, নিজের পর্দা পুশিদা, নিজের কণ্ঠের আওয়াজ, শিক্ষক বলো, আব্বা বলো, ভাই বলো, বোন বলো, সবার সামনে তার সীমা বজায় রাখো, তার সীমা বজায় রাখো, না হলে কোরআন পড়ে হাদিস পড়েও রক্ষে হবে না। বলো ঠিক বলেছি না ভুল বলেছি?
जी आम्रा जरा मेहनत दिच्छी दान दिच्छी आमादेर पावना गुंडा अल्लाहर कस्त के निनोबो ठीक की ना बोले किंतु जरा कुरान के बेइज्जती करे निजेर निजस्व प्रवृत्तिर गोलामी करे जीवन चलावे से जतई कुरान हदीस आलेमा तैरी होक हाफेजा तैरी होक एर परेओ तार ठिकाना जहन्नाम होबे रक्षा पावा जाबे ना আল্লাহ বোঝার তৌফিক দেন বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা শক্ত পোক্ত নিয়ত করে আজকের দক্ষিণ বরুণী আমিনিয়া মাদ্রাসাতুল বানাত থেকে এই বার্তা নিয়ে ঘরে যাওয়ার তৌফিক আল্লাহ নসিব করেন সকলেই বলি আমিন আর একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন আসুন প্রিয় নবীর দরবারে একটু সালাম ইয়া নবী आप सुल्ताने मदीना महबूते वहियों सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी من يرى وجهك يا سعد يا كريم الوالدين حوضك الصافي المبرد بردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما ابدا على خير خلقك بيجا رب میرے درود و سلام برغزید نبی پر آپ نے مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على সম্মানিত ভাইরা ছেলেরা মায়েরা যারা যেখানে আছেন ওয়াজ যেটাই করেছি কোরআনের পক্ষে কোরআনের বার্তা দিয়েছি জি এরপরেও রাগ ক্ষোভ অভিমান সব কিছু ভুলে যে জি একটু ছোট্ট দাবি ভাই আব্দুল কাইয়ুমের হাতে দেয়ার মতন কারোর কাছে কিছু রাখা আছে যদি মনে করেন নেই আমি দোয়ার জন্য রেডি আর যদি মনে করেন না দশটা টাকা আছে দেওয়ার জন্য জি কিংবা কাজ যদি মনে হয় যে আব্দুল কাইয়ুমের কাছে দুটো ওয়াদা রাখবো দুই এক মিনিটের জন্য দাবি করছি একটু আসুন মাশাল্লাহ শরীফুল ইসলাম বৈদ্য আগামী বছরের তাবারুকে গোশ বাবদ পাঁচ হাজার টাকা জোরে বলুন মার আমার একটা চাচাতো বোন খুবই অসুস্থ হসপিটালে ভর্তি আছে জি তো সেই ভাইটা এসে একশো টাকা দিয়েছেন আর একজনকে দুশো টাকা দিলেন মাদ্রাসার দুজন শিক্ষক হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব এবং মাওলানা ইয়াসিন সাহেব দুজন মিলে পাঁচ হাজার টাকা জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন আমিন নারাই তকবীর
আমার এক স্নেহ ভাজন হাফেজ সাহেব আটশো টাকা দিয়েছে, পাঁচশো টাকা নিজের জন্য আর তিনশো টাকা ছেলে মেয়েদের কামিয়াবির হেফাজতে নিয়ত করে আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আর এক ভাই দুশো টাকা, আর একজন পঞ্চাশ টাকা, আর একজন বিশ টাকা, আর একজন দশ টাকা, আর একজন বিশ টাকা, আর